এই ক্লাসে আমরা প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করব। তো আদর প্রতিসরণের যে ধর্মটা, এটা দুটো সূত্র মেনে চলে। যে সূত্র সম্পর্কে ধারণা সর্বপ্রথম প্রদান করেছিলেন বিজ্ঞানী স্নেল। তো আমরা দেখে আসি সূত্র দুটি কি। প্রথম সূত্রটি হল, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। তো এটাকে আমি ব্যাখ্যা দিই। ধরো আমাদের কাছে দুটো মাধ্যম আছে, একটা হালকা মাধ্যম একটা গণমাধ্যম, এবং তার মাঝে যে জিনিসটা থাকে সেটা হলো বিভেদ তল। তো বিভেদ তলের উপর যদি কোনো আলোকরশ্মি এসে পড়ে এভাবে, তো আলোকরশ্মি এসে পড়ার পর যে বিন্দুতে বিভেদ তলকে টাচ করবে সেটা হলো আমাদের আপতন বিন্দু, এবং আপতন বিন্দুতে আমি যদি একটা লম্ব টানি সেটা হবে অভিলম্ব এবং এর প্রতিসরিত রশ্মি। এই সবকটা জিনিস একই সমতলে থাকে বা একই তলে থাকে। আমাদের দ্বিতীয় সূত্রটা হলো, একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। তো এখানে এই যে নীল বড় দাগটা, এটা আমাদের বিভেদ তল, অভিলম্ব এবং আলোর রশ্মি সবই দেয়া আছে। তো এখানে আমাদের আপতন কোণ যেটা ছিল থিটা আই, আর প্রতিসরণ কোণ যেটা আমার ছিল থিটা আর। তো আমাদের থিটা আই এর সাইন মিন্স সাইন থিটা আই, এবং থিটা আর এর সাইন মিন্স সাইন থিটা আর, এই দুটার অনুপাত সর্বদা ধ্রুব। অর্থাৎ এই দুটার অনুপাতকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি, একটা ধ্রুব সংখ্যা। তো এটা যদি ইন ডিটেলস এক্সপ্লেন আমি করি, তাহলে সেটা দাঁড়ায় সাইন থিটা আই বাই সাইন থিটা আর ইজ ইকুয়াল টু ইটা। সো এখানে ইটার বদলে আমি লিখতে পারি দুটো মাধ্যমের, একটা হলো প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যম। সো এখানে এন টু দ্বিতীয় মাধ্যম বাই প্রথম মাধ্যম, এই দুটোর অনুপাত। তো এটা থেকে আমি যে কনক্লুশন আসতে পারি, এন ওয়ান সাইন থিটা আই ইজ ইকুয়াল টু এন টু সাইন থিটা আর। এই সমীকরণটা দিয়ে আমরা যে কোনো ধরনের ম্যাথ ইজিলি সলভ করে ফেলতে পারি।